প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বিএনপির অনেক নেতা বিশ্বাস করেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা জানান। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সমাবেশে জানিয়েছিলেন, নির্বাচন সামনে রেখে সরকারকে চাপে রেখেছে বিদেশিরা, তাই বেশ কিছুদিন ধরে বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকার কোনো ঝামেলা করছে না। এ বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গয়েশ্বর বলেন, বিরোধী দলের কর্মসূচিতে বাধা না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশকে আমাদের দলের অনেক নেতা বিশ্বাস করেছেন, তাহলে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে আমাদের লোক কেন জীবন দিল। তারপরেও আমাদের কোনো কোনো নেতা বলেন, সরকার বিদেশিদের চাপে আমাদের কর্মসূচিতে ঝামেলা করছে না, দুটা প্রাণ কেড়ে নিল তারপরেও বলছে ঝামেলা করছে না। বিএনপির যারা সরকারের কথা বিশ্বাস করেছেন তাদের সতর্ক করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারা আওয়ামী লীগ কে চিনে না, আওয়ামী লীগ যা বলে তার উল্টোটা করে, তাই আমরা কি করব, আমাদের কি করা উচিত সেটা নিয়ে ভাবতে হবে। গয়েশ্বর বলেন, কিছুদিন আগে মানুষ বিশ্বাস করত বিএনপি নির্বাচনে যাবে না, এখন এক শ্রেণী বিশ্বাস করছে নির্বাচনে যাবে, আবার আরেক শ্রেণী মনে করছে যাবে না, এটা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পর্দার অন্তরালের কথাবার্তা। জনগণের সন্দেহ যেটা রয়েছে এই জায়গাটা পরিষ্কার করতে হবে রাজপথের আন্দোলনে। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি, তাকে আওয়ামী লীগ যাই বলুক না কেন আমি তাকে ধন্যবাদ জানাবো, কারণ বাংলাদেশ ভারতের মধ্যে সিক্রেট ডায়েরিটা প্রকাশ করে দিয়েছেন তিনি। গয়েশ্বর আরো বলেন, একটা পজিটিভ দিক হলো বিএনপি এখন শুধু মার খায় না, মার দেয়। এটা বিএনপির জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যুদ্ধে অনেক রক্ত যাবে, অনেক ক্ষয়ক্ষতি হবে।